দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল আগেই জয় পায় প্যাট কামিন্সের দল। হায়দ্রাবাদের টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই। ১২ রানে রচিন রবীন্দ্র ও ২৬ রানে ফেরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ৬০ রানের পার্টনারশিপ গড়েন শিবম দুবে ও অজিঙ্কা রাহানে। জুটি ভাঙে প্যাট কামিন্সের শিকার হয়ে ৪৫ রানে শিবম ও ৩৫ রানে রাহানে ফিরলে। টিকতে পারেনি ড্যারেল মিচেলও, পরে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানে ইনিংস শেষ করে চেন্নাই। জবাবে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সানরাইজার্স। জুটি ভাঙে ১২ বলে ৩৭ রানে অভিষেক শর্মা আউট হলে এইডেন মার্করামকে নিয়ে ৬০ রানে জুটি গড়েন ট্রাভেলস হেড, তবে ফিরে যান ৩১ রানে। আর অর্ধশতক হাঁকিয়ে মার্করাম ও ১৮ রানে শাহবাজ পড়েন এলবিডব্লিউর ফাঁদে। এরপর হেনরি ক্লাসন ও নীতিশ রেড্ডির ২৫ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় সানরাইজার্স। Thank you.